Hey guys, welcome back to High Flyer. আমি শ্যাম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা যে ভিডিওটা দেখছি, ইসলামিক ভিডিও, আল্লামা লুফতার রহমানের, উনি বয়স্ক ভদ্রলোক, যত সম্ভব আজহারি সাহেবের বাবা, যত সম্ভব মানে বহুদিন আগে এই ভিডিওটা, মানে ওনার একটা ভিডিও করেছিলাম, তখন কমেন্ট সেকশানে মনে হয়েছিল যেন ইনি হচ্ছেন আজহারি সাহেবের বাবা, তো একটু কনফার্ম করে দিও তাহলেই হবে। তো আজকে যে ভিডিওটা দেখছি সেটা হচ্ছে খ্রিস্টানদের হ্যালোইন সৌদি আরবে, তো খ্রিস্টানদের হ্যালোইন যে পালিত হচ্ছে সৌদি আরবে সেটা নিয়ে এই ভিডিওটা, এবং মিলে যাচ্ছে ভবিষ্যৎবাণী। তো যাই হোক, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, সাথে সাথে আমাদের চ্যানেলটাকেও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না। চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। কয়েকদিন আগে সৌদি আরবে কি একটা অনুষ্ঠান জানি হইল, হ্যালোইন, খ্রিস্টানদের হ্যালোইন অনুষ্ঠান। এর আগে আর বাংলাদেশের বড় মুফতি আজম মমতাজকে নিছে, সেখানে আন্তর্জাতিক মানে নাচ হয়েছে, গান হয়েছে, লারে লাপ্পা হারে টাপ্পা হয়েছে, সেখানে আজকে নারীরা একবার অবাধ অবাধ আমাদের মধ্যে যে দূর আছে, এর চেয়েও সৌদি মেয়েদেরকে আরও বেশি বের করে দিয়েছে। সৌদি আরবের সিনেমা ব্যবসা বর্তমানে সবচেয়ে সর্বোচ্চ ব্যবসা। নবী হাদিসে বলেছেন কেয়ামতের আগে আরব জজিরে এমন একজন বাদশাহ হবে যার নাম আমার নামে নাম হবে। ভাই আমার তো মাঝে মাঝে যাওয়া লাগে, নামটা আমি কইলাম না, আপনারা একজন আরেকজনকে জিজ্ঞেস করে জেনে নিয়েন। সেই কঠিন সময়টা আমরা এসে গেছি, আল্লাহর কসম, আল্লাহর দোহাই, দুনিয়ার কিন্তু হায়াত শেষ। ইমাম মাহদী ঈসা আলাইহিস সালাম একবারে সামনে, একবারে সামনে, আমি দেখবো না কিন্তু আমার এই ছেলেরা দেখবে, আপনারা মুরব্বীরা দেখবেন না, আপনাদের সন্তানরা দেখবে। ইমাম মাহদী আসার পরে পুরো দুনিয়াতে ইসলাম কায়েম হবে, কি বিশ্বাস হয়? নবীর কথা দেড় হাজার বছর আগে যা বলেছেন সব হইছে, যেটা সামনে আসে সেটাও হবে না, হবে না। আল খেলাফাত বাদী সালাসুনা আমান, আমি নবী দুনিয়া থেকে চলে গেলে পুরা দুনিয়াতে 30 বছর পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত কায়েম থাকবে, খোলাফায়ের রাশিদিন ছিল না, সুম্মা তাকুনু মুলকান গাদ্দান, তারপরে খেলাফত চলে যাবে, খেলাফতের জায়গা দখল করবে রাজতন্ত্র, করেছিল কি না? নবী বলেন রাজতন্ত্র বেশি দিন থাকবে না, রাজতন্ত্র চলে যাবে, সুম্মা তাকুনু মুলকান গাদ মুলকান জাবাবেরা, তারপরে পুরো দুনিয়াতে কায়েম হবে স্বৈরতন্ত্র বা স্বৈরাচার। এখন কোনটা চলে, কোনটা চলে? স্বৈরাচারের অবস্থা বেশি জুইতেন না, মুরগি জবাই করে দিলে রু যাওয়ার আগে একটু লাফায়, স্বৈরাচার এখন এইভাবে লাফাচ্ছে, সাকরাতুল মৌত আরম্ভ হয়ে গেছে, যান করার অল্প, যান কবজ হওয়ার অল্প বাকি আছে। নই বলছেন স্বৈরাচার চলে যাবে, স্বৈরাচার চলে যাওয়ার পরে সুম্মা তাকুনু খেলাফত আলা মিনহাজিন নবুয়াত, পুরা দুনিয়াতে আমার খুন রাঙ্গা, দাঁত ভাঙ্গা, আমার রক্তে রাঙ্গা, আমার মাথার খুলি ভাঙ্গা, পূর্ণাঙ্গ কোরআনের আইন, ইসলাম কায়েম হবে। নবীর এই হাদিস কি বিশ্বাস করেন? করেন, করেন। মুসলমানরা কম করলো, মুসলমানরা বেশি করে, এই বেটা যা কইছে 100 ভাগ অমুসলমানরা স্বীকার করে, এই বেটা যা কইছে 100 ভাগ এটা হইছে এবং হবে, তাই স্বৈরাচারের দিন শেষ। বাংলাদেশের অবস্থা দেখেন, এক দল যখন ক্ষমতায় আসে আরেক দল মাঠে বিরোধী দল, ঠিক কিনা? তখন বিরোধী দল স্লোগান দেয় স্বৈরাচার স্বৈরাচার, নিপাত যাক নিপাত যাক, স্বৈরাচার ধ্বংস হোক, ঠিক কিনা বলেন? আবার যখন নিচেরা ক্ষমতায় যায় উপরের স্বৈরাচারীরা রাস্তায় আসে তখন আবার এরা স্লোগান দেয় স্বৈরাচার স্বৈরাচার, নিপাত যাক নিপাত যাক, তাহলে বুঝে গেল কুল্লুহুমু সাওয়া সাওয়া, কুল্লুহুমু এরাও স্বৈরাচার এরাও স্বৈরাচার, মাঝখানে আমরা আমের আচার, মাঝখানে আমরা। পুরো দুনিয়ার দিকে একটু তাকান, বিশেষ করে মুসলিম দুনিয়ার দিকে, মধ্যপ্রাচ্য কিন্তু এটা থেকে খালি নয়, স্বৈরাচার চলছে, আল্লাহর কসম আমার হায়াতের কসম, স্বৈরাচার যাবে ইসলাম আসবে।
বিশ্বাস করেন? বিশ্বাস হয়? আমার হায়াতের কসম, এই ইসলাম কায়েমের আগে স্বৈরাচারের বিরুদ্ধে পুরো দুনিয়াতে যারা জেহাদ করবে, ফালাহু আজর মিয়াতে শহীদ, তাদের এক একজনের আমল নামে আল্লাহ 100 শহীদের সওয়াব লিখে দেবেন। সাহাবারা নবীর সাথে জেহাদ করে 1 শহীদের সওয়াব 1 নম্বর পাইছে, আর আপনারা এখন ইসলাম কায়েমের পক্ষে জেহাদ করলে 100 নম্বর পাবেন। কাল বৈশাখী চিনেন? বৈশাখ মাসে ঠাডা তুফান, শিলাবৃষ্টি, যখন মেঘে ডাক দেয় 60 মাইল 70 মাইল ব্যাগে গাছপালা মরমর মরমর করে ভাঙে, ছেলেরা তখন ঘরের কোনায় পলায়, চৌকির তলে ঢুকে, মায়ের কোলে যায়, ডর লাগে, ডর লাগে, ঠিক কিনা বলেন? কিন্তু সব ছেলে কিন্তু ডরুয়া না। গ্রামের হাতে গোনা কয়েকটা ছেলে আছে ডান পিঠে এক রোখা, কয় তুফান হয়েছে, ঠান্ডা পড়ছে, যেই বাতাস হয়েছে, বৈশাখ মাসের শেষ, আম গাছ এক করে আম শুদ্ধা ডাল শুদ্ধা ভেঙে পড়েছে, সে টুকরি একটা ব্যাগ একটা লইয়া দিছে আম গাছের তলের দিকে দৌড়, যে দেখে সে আর উত্তর গ্রামের একজন, দক্ষিণ গ্রামের একজন, তিনজন অথচ গ্রামে ছেলে আছে কয়েক শত শত, আম টোকাই না কয়জন? এখন এদের ঝুড়ি, এদের ব্যাগ, আমে ভরতে বোধ হয় কষ্ট লাগবে, সময় লাগবে, জিনিস বেশি, টোকাই না কম, ঠিক কিনা বলেন? সাহাবাদের আমলে আল্লাহ যেইভাবে রহমত বর্ষণ করতেন, এখনো ঠিক সেইভাবে বর্ষণ করতেছেন, টোকাই না কম, যার জন্য ভাগে বেশি। রাজি আছেন যুবক ভাইয়েরা? রাজি আছো? এবারে এখানে আরেকটা কথা লাগিয়ে আমি উপসংহারে চলে যাচ্ছি, অসুবিধা হয়? অসুবিধা হলে কিন্তু বলবেন। প্রিয় দিনী ভাইয়েরা, তাহলে আমরা ইতিহাসের এক ক্রান্তিকাল অতিক্রম করছি, দুনিয়াতে ইসলাম মুসলমানের উপরে নির্যাতন যত বাড়তেছে, এত নির্যাতন, এত শহীদ, এত কিছুর পরেও কিছু কিছু মুসলমান কিন্তু কি এই মায়ের ভিতর দিয়া, এই জেল জুলুমের ভিতর দিয়া, দোষে নির্দোষে জেল খাইটা খুঁটটা কিছু কিন্তু বাইরেতে আছে, ঠিক কিনা বলেন? আচ্ছা ভাই, সোনারে যত আগুনে পড়ে সোনার দাম কমে বাড়ে? বাইরে ভাই পোড়ায় তো পোড়ায়, এরপরে যখন টকটকে আগুনের কলার চেয়ে লাল হয়, এবার চিমটি সাঁড়াশি দিয়ে ধরে লোহা নি হাতলের উপরে উঠাইয়া 2.5 কেজি ওজনের হাতুরা, শোনে আগে কাহারে কি দোষ করলাম স্বর্ণকার, আহারে এইভাবে আমার আগুনে পড়ো আগুনে পড়ো, আমি চলে গেলাম আমি চলে গেলাম, স্বর্ণকার কা উসবর উসবর সবর কর, তোর দাম বাড়াই। এখন যখন হাতুরা দিয়ে পিঠে আরম্ভ করেছে, এতক্ষণ আমাকে জ্বালাইলে এখন আবার হাতুরা দিয়ে পিঠাও, কে তোর মান বাড়াই, কান্দিস না, স্বর্ণ সবর করে, মালিকে কইছে এইভাবে পোড়া খেলে পিঠা খেলে দাম নাকি বাড়ে, সবর করছে, এইবার পিঠা টিটে একটু চ্যাপটা করে আবার আগুনে দিছে, আবার হাঁফরে দাম দেয়, এইভাবে কি এইবার যখন আবার লাল হয়ে গেছে আবার শাসে শেষ শেষে একবারে পাতল করে ফেলেছে, এইবার এটাকে কেসি দিয়ে কেটেছে, কেসি দিয়ে কেটে এখন আর কয়লার মধ্যে দেয় না, ছোটো ছোটো করে কাটছে, তো কয়লার মধ্যে দিলে সাইড মধ্যে হারিয়ে যাবে, খুঁজে বের করতে একটু ক্রিটিক্যাল কষ্টকর হবে, এইবার ছোট্ট একটা বাটির মতো আছে, বাটি আপনারা দেখছেন কি না জানি না, এই বাটির মধ্যে কিছু সোহাগা, কিছু সোহাগা, কিছু মেডিসিন দিয়ে ওই কাটা সোনার এই টুকটা পাত এত এতটুক যেটা কেটেছে এইটা এখানে দিয়ে, এর আগে হাতুড়ি দিয়া পিটাইছে কয়লার আগুনে জ্বালাইছে, এইবার কিন্তু ডাইরেক্ট আগুনে জ্বালায়, এরকম পাইপ একটা আছে বাঁকা, পাইপেটার এক মাথা এখানে বাটির উপরে আর এক মাথা স্বর্ণকারের মুখে, দেখছেন কি না? স্বর্ণ চিৎকার দেয় তখন কয়লার আগুনে জ্বালাইলে, এখন আবার ডাইরেক্ট আগুনে, কি অপরাধ করেছি? কেন এটা শেষ জ্বালা, এরপর আর জ্বালাবো না, আসবেরু অসাবেরু কয় না, ওরা বেতু, তাহলে কি একবার খাওয়া লাগবে না বারবার? পোড়া কি একবার খাওয়া লাগবে না বারবার? যত পোড়া খাবেন আপনার দাম বাড়বে, আপনার মান বাড়বে, আল্লাহর কাছে আপনার গ্রহণযোগ্যতা বাড়বে। সাহাবারা মায়ের খাইছে, নবীরা মায়ের খাইছে নাকি? আমরা দেশ খারাপ সময় খারাপ যান বাসান খরচ, এরকম কিন্তু অনেক আছে আমাদের মধ্যে মুসলমান, চাইছিলাম ইসলামের জন্য কিছু করবো পারি না, দেশ খারাপ সময় খারাপ, ভাই মক্কার চেয়ে খারাপ কি ফেরাউনের জমানোর চেয়ে খারাপ,
নমরুদের জমানার চেয়ে খারাপ। আল্লাহু আকবার। কিন্তু এতক্ষণ আমি বলে আসছি, আপনি আল্লাহর পথে হয়ে যান, আল্লাহ আপনার পক্ষে হয়ে যাবে। আর আল্লাহ যদি আপনার পক্ষ হয়, সারা দুনিয়া আপনাকে গুলি করলেও মারতে পারবে না। মরণের মালিক কয়জন? একজন। ইহু আলা করলে, আমি প্রত্যেকটা কথার সাথে কোরআনে আয়াত বলতেছি, লক্ষ্য করুন। তর্জমা সবগুলো করতে পারছি না যদিও সময়ের কারণে, জায়েজ আছে, জায়েজ আছে বিষয়ের সাথে মিলিয়ে কোরআনে আয়াত রেফারেন্স দেওয়া। এইবার ডাইরেক্ট আগুনে পুড়ছে, সোহাগা দিয়া, যেন অল্প কিছু ভেজাল খাইটের যদি থাকে হিটা যেন এই আগুনে চলে যায়। এইবার চিমটি দিয়ে ধরে উঠিয়ে এইভাবে সাঁড়াশি দিয়ে লোহার হাতলের উপরে রেখে, হীরার একটা ছুরি আছে এতটুকু এতটুকু, এটা দিয়া এইভাবে এটার উপরে দাগ দেয়। স্বর্ণকার কয় মোল্লাম মোল্লাম, গেলাম এতক্ষণ পুড়লে, এত পিডান পিডাইলা, ডাইরেক্ট আগুনও জ্বালাইলা, এবার আমার বুকে এইভাবে ডেকা চালাও, কি অপরাধ করেছি? কান্দিস না, সবর কর, ডিজাইন করি, ডিজাইন। এই ডিজাইন যদি না করি তাহলে, এই ডিজাইন যদি না করি তাহলে তোর ভরি 80,000 টাকা বেচা যাবে না। তাহলে বোঝা গেল সকল যুগে, বোঝা গেল ওদিকে সকল যুগে এটা বাস্তব। আল্লামা লুৎফর রহমান আজকে যে কথাগুলো বললেন, মানে যে হ্যালোইন সম্পর্কে প্রথম দিকে কিছু কথা ছিল, যেগুলো হচ্ছে যে সৌদিতে হ্যালোইন উৎসব পালন করা হচ্ছে, যেটা পুরোপুরি খ্রিস্টান কালচার, ওয়েস্টার্ন কালচার, সেটা সৌদিতে মানে উদযাপন করা হচ্ছে। এবং আরব দুনিয়ায় আমরা এখন দেখেছি যেটা বর্তমানে যেটা হচ্ছে, যে তারা কিন্তু সারা বিশ্বের যে সমস্ত কালচারগুলো, তারা কিন্তু এখন পুরো মোটামুটি ওপেন করার চেষ্টা করছে তাদের যে কালচারটা, সেটা সমস্ত কালচারের জন্য একীভূত হওয়ার জন্য চেষ্টা করছে সবার সাথে। এখানে উনি যেটা বললেন সেটা ধার্মিক দিক থেকে, যে ওখানে এগুলো হওয়া উচিত নয়, কিন্তু সারা বিশ্বে যেটা ঘটে, যে সব ধর্মের মানুষ সব ধর্মের জায়গায় যে গিয়ে সেখানে থাকতে পারে, সমস্ত দেশের কথা বলছি, কোনো খ্রিশ্চান দেশেও কিন্তু বিভিন্ন ধরনের, মানে ইউরোপিয়ান যে সমস্ত ওয়েস্টার্ন কান্ট্রিগুলো রয়েছে সেখানে কিন্তু যেমন ঈদ পালন হয় তেমনি দিওয়ালি পালন হচ্ছে, তেমনি অন্যান্য যে খ্রিশ্চানদের বড়দিন সেটাও পালন হচ্ছে। আমার মনে হয় এতদিন পর্যন্ত সৌদি আরবে এই জিনিসটা ছিল না, বা থাকলেও খুবই কি বলবো ছোটো আকারে, খুবই মানে রক্ষণশীলভাবে করা হতো, কিন্তু এখন সেটা কিন্তু অনেকটাই মানে বেশি করে হয়। এবং সাথে সাথে সালমান বিন যিনি রয়েছেন, আমার মনে হচ্ছে সালমান কিছু একটা রয়েছে ওখানকার রাজা, এবং তিনি হচ্ছেন এখন প্রধানমন্ত্রী হয়েছেন, এবং তারপর থেকে বিভিন্ন রকমের বৈশ্বিক পরিবর্তন দিয়ে এসেছেন আরব কান্ট্রির মধ্যে, সেটা মেয়েদের ড্রাইভিংই হোক বা এই ধরনের কালচারগুলো হোক, যে হ্যালোইন পালন হচ্ছে, বা সিনেমার কথা যেটা বলা হলো, প্রচুর সিনেমা দেখা হয়, সমস্ত কিছু হয়, সেটা কিন্তু বৈশ্বিক যে অর্থনীতি রয়েছে বা বৈশ্বিক কালচার রয়েছে সেইখানে কিন্তু তারা সামঞ্জস্য রাখার চেষ্টা করছে, কারণ তারাও হয়তোবা বুঝছে যে বৈশ্বিক যে পরিবর্তন আসছে তাতে করে কোপআপ করতে গেলে কিন্তু তাদের পরিবর্তন মানতে হবে। ইভেন আমার মনে হয় কাতারে যে ওয়ার্ল্ড কাপটা হচ্ছে, ফুটবল ওয়ার্ল্ড কাপ, কাতার কিন্তু ভীষণ রক্ষণশীল একটা দেশ, তারপরেও কিন্তু তারা বিভিন্ন জিনিসে ছাড় দিয়েছে, কারণ যখন বাইরের কান্ট্রি থেকে মানুষজন আসবে তারা কিন্তু ওই রক্ষণশীলতাটা হয়তো বা পালন করতে পারবে না, তো সেই দেখেই কিন্তু তারা বেশ কিছু ছাড় দিয়েছে। তো সমস্ত জায়গায় চেঞ্জ কিন্তু পৃথিবীতে চেঞ্জ হবেই, মানে চেঞ্জটা কিন্তু নিয়ম। আজকে যবে থেকে পৃথিবী তৈরি হয়েছে, মানুষ সৃষ্টি হয়েছে, তারপর থেকে কিন্তু প্রচুর চেঞ্জ হয়েছে, প্রচুর চেঞ্জ হয়েছে, সময়ের সাথে চেঞ্জটা হয়, এবং এই চেঞ্জের জন্যই আজকে এত বিচিত্র জীবজগৎ, এত বিচিত্র পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য, সমস্ত কিন্তু এই পরিবর্তনের জন্যই। তো পরিবর্তন হবেই,
আমার যেটা মনে হয়, আমার ব্যক্তিগত মতামত, এবং সেটা আজকে না হোক, 200 বছর পর হোক, 500 বছর পর হোক, আজকে ভারতবর্ষ যা আছে বা বাংলাদেশ যা আছে, পাকিস্তান যা আছে বা আমেরিকা যা আছে, অন্যান্য দেশ যা আছে আগামী 1000 বছর পরে বা 200 বছর 300 বছর পরে কিন্তু নাও থাকতে পারে, সেটা পরিবর্তন হতে পারে। এবং আমরা দেখেছি যে সেই পরিবর্তন কিন্তু ইতিহাস তার সাক্ষী, যে ইতিহাসে আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে কিন্তু সব মোটামুটি সব জায়গা, সব রাজত্ব, সমস্ত কিছুই কিন্তু পরিবর্তন হয়েছে, সমস্ত কালচার কিন্তু পরিবর্তন হয়েছে। তো পরিবর্তনটা নিয়ম, যুগের নিয়ম, এবং তার সাথে তাল মিলিয়ে চলা আমার মনে হয় ঠিক, আমার ব্যক্তিগত মতামত যেটা। তো সেই জায়গা থেকে বলবো যে খুব যে খারাপ আমার মনে হয়নি যে এগুলো কালচারগুলো তারা করতে, এবং অবশ্যই তারা নিজেরা করছে না, তারা অন্যান্য যারা রয়েছে তারা করছে, সেটা করতে পারে। আমরা যেমন, আমরাও কিন্তু বিশেষ করে আমরা কিন্তু দেখি যে আমরা কিন্তু ওই যে হ্যাপি বার্থডে যেটা, মানে জন্মদিন পালন করা, সেটা কিন্তু কেক কেটে অনেক সময় করি, অনেক সময় না, এখন ম্যাক্সিমামই কেক কেটে কাটা হয়। অথবা আমাদের যেমন হিন্দুদের রয়েছে যে ভাত একটা দেওয়া হয়, প্রদীপ দেওয়া হয়, মানে বিভিন্ন রকমের পায়েস খাওয়ানো হয়, যেটা অ্যাকচুয়ালি আমাদের হিন্দুদের নিয়মে। মুসলিমদের নিয়মে আমার মনে হয় জন্মদিন বলে কিছু হয় কিনা আমি জানি না, আমি যতদূর যাই মানে অনেকদিন আগে কোনো একটা ভিডিওটা দেখেছিলাম যে জন্মদিন উৎসব পালন করা হয় না। তো এখন তো দেখি যে সেখানে বার্থডে কেক এনে মুসলিম ফ্যামিলিতেও হচ্ছে। তো পরিবর্তন আসবে, যেটা ভালো দিক সেটা নিতে হবে, যেটা খারাপ দিক সেটা ছেড়ে দিতে হবে। তো এই তো, আর বাদ বাকি যেটা ছিল, ইমাম মেহেদি আসছে বা খুব তাড়াতাড়ি আসবে, শীঘ্রই আসবে, এটা আমরা শুনছি অনেকদিন থেকেই শুনছি। তো সেটা সময় চলে এসেছে, এটা ভবিষ্যৎই বলবে যে কি হচ্ছে না হচ্ছে। উনি বললেন হয়তো ওনারা দেখতে পাবেন না, কিন্তু আমরা যারা ইয়াং ব্লাড রয়েছে, ইয়ে মানে অল্প বয়সের ছেলে মেয়ে রয়েছে, তারা কিন্তু সেই ইমাম মেহেদিকে দেখতে পাবে এবং ইসলাম কায়েম যেটা সেটা দেখা যাবে। তো যাই হোক, দেখা যাক সেটা কি হয় না হয়। আর আজকের ভিডিও এই নিয়েই ছিল, বিষয়টা ভীষণ ইন্টারেস্টিং বিষয়, টপিক, এবং ভালো লাগলো, আশা করি তোমাদেরও ভালো লেগেছে। তোমাদের মতামত অবশ্যই ডেসক্রিপশন বক্স, এই কমেন্ট সেকশানে জানাবে, কারণ তোমাদের কমেন্টস দেখতে ভালো লাগে, আর তোমাদের যে সমস্ত ইচ্ছাগুলো রয়েছে সেগুলো অবশ্যই জানাবে। তো কেমন লাগলো জানিও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মধ্যে এখানে শেষ করছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউনড।